গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটি স্পেশাল দিন, আর কি সেই দিন তোমরা ভিডিওটার শেষের দিকে অবশ্যই বুঝতে পারবে, তাই আমি আর বললাম না। আজ হলো 23শে জানুয়ারি। এই বিশেষ দিনটাতে আমার জীবনের একটা বিশেষ ঘটনা আমার সাথে ঘটেছিল, তো সেইটা কি অবশ্যই ভিডিওটা শেষে তোমরা জানতে পারবে, অবশ্য থাম্বনেল দেখেও তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমি আর মুখে বলছি না, ওটা না হয় তোমরা দেখেই বুঝে নিও। যাই হোক, এখানে সকালবেলা আমার যারা সব খাবে তাই জন্য ওরাই সব কেটে কুটে সব করছে, আমিও আছি সাথে সাথে ওদের সাথে সাথে। তো যাই হোক, এখানে হচ্ছে আলুর দম আর সাথে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, একদম লাজবাব খাবার। সকালবেলা স্পেশাল দিনে একটু স্পেশাল না হলে ঠিক ভালো লাগে না, তো তাই জন্য এই যে সকালের জলখাবার রেডি হয়ে গেছে। তো আরও কয়েকটা ভাজতে বাকি ছিল, তো সেগুলোই ভেজে নেওয়া হচ্ছে। আমি বেলছি মেজোজা ভাজছে, দুজনে মিলে করলে অনেকটা এগিয়ে যায়। ছোটো যাও আবার এসে কাটাকাটি করলো, ও আবার সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিল, মেজোজাও আছে, ননদ আছে, তো সবাই মিলেই একসাথে করছি, বেশ আনন্দ হচ্ছে। আর পরিবারের সাথে মানানোটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সে যে কোনো অনুষ্ঠানই হোক, কারণ বাড়ির সবাই মিলে আনন্দ করলে বেশি আনন্দ হয়। নিজে একা একা কোনো রেস্টুরেন্টে গিয়ে মানাবো সেটা আমার ভালো লাগে না একদমই, আমি পরিবারের সাথে মানাতে বেশি পছন্দ করি। তো যে কোনো অনুষ্ঠানে আমি বাড়ির সবার সাথে মানানোরই চেষ্টা করি, ঘরোয়া ছোটোখাটোভাবে। তো এখানে আমরা সবাই সকালে টিফিন খাচ্ছিলাম, আর বোনও চলে এসছে, বোনও জলখাবার খাচ্ছে। আর তারপরে হচ্ছে এখানে এই যে দুপুরের রান্নাবান্না, এখানে চিকেন কষানো হচ্ছে। আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা। তো চিকেন বিরিয়ানির মাংসটা যেটা সেটা মানে ছোটো যা ধুয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে চিকেন কষাটা হচ্ছে। তো এদিকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপরে দুপুরের রান্নাবান্না চলছে। আর এখানে দেখো স্যালাড কাটা হয়ে গেছে, ছোটো চা কেটে রেখেছে, এখানে আমি পাঁপড় ভেজে কৌটো করে রেখে দিয়েছি। আর এখানে মানে চিকেন যে বিরিয়ানির যে মাংসটা সেটা হয়ে গেছে। আর এখানে এই যে এই গামলার মধ্যে হচ্ছে মানে দমে বসানো হবে, আর এখানে রাইস কিছুটা হয়ে গেছে, কিছুটা হচ্ছে। তো মোটামুটি রান্না শেষের পর্যায়ে, আর চাটনিও হয়ে গেছে। আর থাকবে হচ্ছে মেনুতে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, হজমোলা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, একদম লাজবাব মেনু আর কি, বাঙালিদের এখন প্রিয় খাবার বলতে গেলেই বিরিয়ানি। তো যাই হোক, এখানে বিরিয়ানিটা বোন মেজো সবাই মিলে আর কি, যে এখানে লেয়ারগুলো করা হচ্ছে দমে বসানো হবে তার জন্য। তো এখানে দেখো বিরিয়ানিটা লেয়ারগুলো করা হয়ে গেছে, আর এখন এই যে দমে বসানো হবে ঢাকনা দিয়ে। আর এখানে এই যে আমি একটু রেডি হয়ে গিয়েছি, তো রেডি হয়ে গিয়েছি, আর এখানে একটু এই যে ফটো তুলছিলাম সবার সাথে, বেশ ভালো লাগছিল। আর তারপরে এখানে এই যে আমার ভাইয়ের বউ এসেছে, তো আমার ভাইয়ের বউ খুব মিষ্টি দেখতে, আর খুব মিশুকে মানে খুব ভালো, এত সুন্দর মানে মিশে যায় আমাদের সাথে, খুব ভালো লাগে। আর এখানে আমার ভাইয়ের বউ এসছে, একটা কেক নিয়ে এসছে, আমার জা ননদ মিলে আবার আর একটা কেক নিয়ে এসছে, মানে সে বিশাল আয়োজন আজকে, আর আমাকে সারপ্রাইজ দিচ্ছে। আমি মানে এত খুশি হয়েছি মানে কোনো ভাষা পাচ্ছিলাম না, মানে খুব খুশি হয়েছি, এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দেবে সত্যি ভাবিনি, আর এত সুন্দরভাবে সেলিব্রেট করব সেটাও ভাবিনি। মানে অনেক খুশির মানে মুহূর্ত থাকে যেগুলো সত্যি জীবনে কখনো ভোলা যায় না, আজকের দিনটাও ঠিক সেরকমই। এত সুন্দরভাবে বিবাহবার্ষিকীটা যে সেলিব্রেশন করব সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক, সবই হয়েছে আমার যা ননদের জন্য, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে সেলিব্রেশন ওরা করে মানে সারপ্রাইজ দিয়েছিল, করিয়েছিল আমাদেরকে দিয়ে, তার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আর এখানে আবার সিঁদুরও নিয়ে এসছে আমার মেজো যা, ছোটো যা, আর আমার হাজবেন্ড এই আংটিটা দিয়েছে আমাকে বিবাহবার্ষিক উপলক্ষে। আর এবারের বিবাহবার্ষিকটা আমাদের 15 বছর পূর্ণ হয়ে 16 বছরে পড়লো, তো একসাথে অনেকটা দিন, অনেকটা বছর
অনেকটা সময় কাটিয়ে ফেললাম দুজনে, অনেক হাসি কান্না সুখ দুঃখের মধ্যে দিয়ে। তো যাই হোক, চলো, তোমাদেরও ভালো লাগবে, দেখতে থেকো। ভাইয়ের বউ এই যে কেক পিস পিস করে সবাইকে দিচ্ছে, সবাই খেতে বসে পড়েছে। তো এখন এই যে আর বোন বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছে, সবাই খাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন সবাই একে একে খাবে, তারপরে আমরাও খাবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সারাটা জীবন এভাবে হাসি সুখ দুঃখ সব কিছুর মধ্যে দিয়ে যেন এরকম সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। কাকা পিসাম ও কাকি সবাই দেখাও। তো বন্ধুরা দেখো, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি, আর সাথে পান আছে, ছোট্ট আবার পানও নিয়ে এসেছে। আইসক্রিম, হজমোলা আর পান, এগুলো তখন খাইনি, এখন খেলাম। আর তারপরে বোন আবার একটু পিঠে বানালো। তো সন্ধ্যাবেলা বোন বাড়ি চলে যাওয়ার আগে আবার একটু পিঠে বানালো। তো এই যে এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে, তো আবার বানিয়ে দিয়ে গেল। তো সেই পিঠে আবার একটুখানি এই যে গুড়ের সাথে এখন সন্ধ্যাবেলা খাওয়া হবে আর কি। তো তোমরা কারা কারা এই পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাজবেন্ড, আমার বাবা খুব ভালোবাসে আমার দেওর। তো যাই হোক, দেওর খেলো, যা খেলো, আমার বাবাকে দিলাম, হাজবেন্ডকে দিলাম। গরম গরমে এই পিঠে গুড়ের সাথে খেতে খুব ভালো লাগে। তো বোন আবার বাড়িতে যাওয়ার আগে বানিয়ে দিয়ে গেল। যাই হোক, মোটামুটি হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। তো আমি আবার একটুখানি লাস্টের দিকে নিজে আর কি করছিলাম, বোন বেশিটা করে দিয়ে গেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শীতের মধ্যে কিন্তু এই পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা, দারুণ লাগে গুড়ের সাথে খেতে। তো এই পিঠে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব সুন্দর ফুলেছে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, খেতেও দারুণ, বোন খুব সুন্দর বানাতে পারে। তো বন্ধুরা, এই বোন বাড়ি চলে গেল আর যারাও চলে গেছে, তো এখন এই বসে আছি আর পিঠে খেলাম। তো যাই হোক, আজকের দিনটা তো খুব আনন্দ করে কাটলো সত্যি, মানে এত সুন্দর, মানে ভাবতেও পারিনি এত সারপ্রাইজ দেবে। মানে মালা নিয়ে এসছে, সিঁদুর নিয়ে এসছে মেজো যা, তারপরে কেক নিয়ে এসছে দুই যা, আর ননদ মিলিয়ে আবার কেকও নিয়ে এসছে। তো যাই হোক, খুব সুন্দর আর কি বিবাহবার্ষিকটা কাটলো, মানে এত সারপ্রাইজ ভাবতেও পারিনি, এত সুন্দরভাবে কাটাবো বিবাহবার্ষিকটা সত্যি ভাবিনি। যাই হোক, আর বিবাহবার্ষিকটা হয়েছে হচ্ছে আমার ভাইয়ের বউর জন্য, ওই মানে জোর করেছে দিদি ভাই, আমাকে তো দিদি ভাই বলে, তো দিদি ভাই বিবাহবার্ষিক করতে হবে, যাবো তোমাদের বাড়িতে, সবাই মিলে আনন্দ করব। তো ভাইয়ের বউ মানে বলাতে আর কি বিবাহবার্ষিকটা করা। তো যাই হোক, এত সুন্দরভাবে বিবাহবার্ষিকটা পালন হবে মানে ভাবতেও পারিনি, সত্যি খুব আনন্দ করলাম, খুব সুন্দর সারপ্রাইজ, মানে একটা স্মরণীয় দিন হয় না মানুষের জীবনে, আমার জীবনেও ঠিক তেমনি স্মরণীয় দিন হিসাবে থেকে যাবে মনের মনিকোঠায়।
আর হাজব্যান্ড এই যে এই আংটিটা দিয়েছে তোমাদেরকে, তো তখন দেখিয়েছিলাম, এখন আঙ্গুলে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ডিজাইনটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দের আংটি। আমি অনেকদিন ধরে বলছিলাম আমাকে একটা এরকম আংটি বানিয়ে দেবে, তো বিবাহবার্ষিকী উপলক্ষে কালকে নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।